আমাদের এই পৃথিবীটা যে সত্যিই সুন্দর তা একটু ভালো করে না দেখলে বোঝা যায় না। আদিকাল থেকে কত অবাক করা আশ্চর্য অদ্ভুত সব বিষয় আশয় জিনিসপত্র পৃথিবীতে রয়েছে, এর কোনোটা প্রাকৃতিক আর আজব খেয়ালে তৈরি করা হয়েছে, আবার কোনো কোনোটা তৈরি করেছে মানুষ নিজেই। শেষ কথা হলো, এসবের প্রতিটি মানুষের কাছে আজও বিস্ময়ের, আশ্চর্যের, যে রহস্য আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। প্রকৃতির অদ্ভুত সব সৃষ্টি আর মানুষের বৈচিত্র্যের খেয়ালে পৃথিবী সব সময়ের জন্যই সুন্দর। মানুষ পৃথিবীতে যে সমস্ত আশ্চর্য রহস্যঘেরা জিনিস তৈরি করেছে তার অনেকগুলো আজ আর নেই, আর কোনোটা ধ্বংস হয়ে গেছে, আবার কোনোটা মানুষ নিজেই ধ্বংস করেছে। অজান্তা গুহা ভারতের আগ্রাবাদ শহর থেকে 100 কিলোমিটার উত্তর পূর্ব কোণে অবস্থিত এই অজান্তা গুহা। এই গুহাগুলো পাহাড়ের চূড়ার অংশ কেটে তৈরি করা হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের তৈরি করা এই বাসস্থানগুলো তৈরি করা হয় প্রথম এবং দ্বিতীয় খ্রিস্টাব্দের পূর্বে। প্রথম, পঞ্চম এবং ষষ্ঠ খ্রিস্টাব্দের এই গুহাগুলো বেশ মূল্যবান সম্পদ দিয়ে আরও ঢালাওভাবে তৈরি করা হয়। ব্রিটিশ ঐতিহাসিক উইলিয়াম ডেইলিম এর মতে এটি ওয়ান অফ দ্য গ্রেট ওয়ান্ডার্স অফ দ্য অ্যাসেন্ট ওয়ার্ল্ড। নিউগ্রেজ, নিউগ্রেজের আকৃতি বিশাল, ইউএফও আকৃতির বিশাল এই স্থাপনা জেগে উঠেছে আয়ারল্যান্ডে। এই স্থাপনা তৈরি করা হয় নবোপলীয় সময়ে, তা আনুমানিক 3200 খ্রিস্টপূর্বে। হিসেবে একটু পটু হলে বুঝেই গেছেন এই স্থাপনার বয়স মিশরের পিরামিডের থেকেও বেশি। প্রাচীন ওই স্থাপনায় রয়েছে পাথরের তৈরি বিশাল একটা দরজা আর পথ, ভিতরে রয়েছে অনেকগুলো রুম, ওই ঢিবির মধ্যে রয়েছে পাথরের তৈরি দেওয়াল, আর সেই দেওয়ালে আছে নানা রকমের খোদাই। ওই স্থাপনা নিয়ে বেশ কয়েকটি লোককথা প্রচলিত আছে। কেন আর কি কাজেই এই স্থাপনায় ব্যবহৃত হতো তা নিয়ে এখনও পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তারপরেও এটি যে ধর্মের কাজে ব্যবহার হতো এ নিয়ে কোনো দ্বিধা নেই। এই স্থাপনার কিছু কিছু ছিদ্র আছে যার মধ্য দিয়ে আলো প্রবেশ করে, এক পার্থিব পরিবেশ তৈরি করে এর ভিতরে। ডেরিনকুই, ডেরিনকুই বহুতল বিশিষ্ট ভূগর্ভস্থ শহর। এর অবস্থান তুর্কির ডেরিকিউ অঞ্চলে। বহুতলে শহরের গভীরতা 200 ফিট। এই ভূগর্ভস্থ শহরে এতটাই বড় যে এখানে 20,000 লোক খুব সহজেই তাদের জীবন স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবে। এ যাবৎ যতগুলো ভূগর্ভস্থ স্থাপনা খুঁজে পাওয়া গেছে তার মধ্যে এটাই সবথেকে বড়। এই ভূগর্ভস্থ শহর তৈরি করা হয় 7 থেকে 8 খ্রিস্টপূর্বে। এই স্থাপনা কেন তৈরি করা হয়েছিল তা নিয়ে রহস্য থাকলেও অধিকাংশের মতে এ স্থাপনা হয়েছিল বাহিরের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। বিশাল এই শহরের ভিতরে ঢোকার পথ আছে 600টি, এছাড়া বায়ু প্রবাহ ঠিক রাখার জন্য 1500টির ছোট জানালাও রয়েছে। গিজার পিরামিড, মরুভূমির দেশ মিশর। প্রাচীনকালে এই মিশরে গড়ে উঠেছিল এক উন্নত সভ্যতা। প্রাচীন মিশরে ফারাও রাজবংশের রাজারা একসময় রাজত্ব করতেন। সে সময় মিশরের মানুষেরা বেশ কিছু অদ্ভুত বিষয়ে বিশ্বাস করত। তারা বিশ্বাস করত পৃথিবীতে মানুষের বাস খুব অল্প সময়ের জন্য, আর মৃত্যুর পরবর্তী জীবন হলো অনন্ত সুখের। তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পর তাদের মৃতদেহ যদি অক্ষত অবস্থায় সংরক্ষণ করা হয় তাহলে তারা পরলোকে অনন্ত শান্তিতে জীবনযাপন করতে পারবে। মিশরীয়রা মৃতদেহ সংরক্ষণের একটি বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছিল, যাতে করে তারা প্রায় অক্ষত অবস্থায় মৃতদেহ সংরক্ষণ করতে পারত। এই বিষয় পদ্ধতিতে সংরক্ষিত মৃতদেহকে বলা হয় মমি। এই মমিকে ফারাওরা
বিশাল এবং সুরক্ষিত সমাধির মধ্যে রাখত, যাতে এর সামান্য অংশটুকু নষ্ট না হয়। এই সমাধিটি আমাদের কাছে পিরামিড নামে পরিচিত। পিরামিড দেখতে অনেকটা ত্রিভুজের মতো। এই পিরামিডের সবচেয়ে বড় এবং প্রাচীন স্থাপনাটির নাম হলো গিজার পিরামিড। গিজার পিরামিডকে ফারাও রাজা খুফুর পিরামিডও বলা হয়ে থাকে। এই পিরামিডটি তৈরি করা হয়েছিল প্রায় 4,500 বছর আগে। গিজার পিরামিড এতটাই বিশাল যে হাজার হাজার শ্রমিক এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর। মাত্র 200 বছর আগেও গিজার পিরামিডটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা। এটি নির্মাণ করতে লেগেছিল প্রায় 20 লক্ষ পাথরের টুকরো, যার এক একটির ওজন বর্তমানে একটি গাড়ির সমান। প্রাচীন পৃথিবীর আশ্চর্য এগুলোর মধ্যে এই স্থাপনাটি এখনো টিকে আছে পৃথিবীতে। ব্যাবিলনের শূন্য উদ্যান। যে কোনো বাগানে গিয়ে বিভিন্ন রঙের ফুল, প্রজাপতি এসব দেখতে কার না ভালো লাগে। আর বাগানটি যদি হয় মাটি থেকে উঁচুতে অনেকটা উপরে, তাহলে তো কথাই নেই। এরকমই একটি বাগান হলো ব্যাবিলনের শূন্য উদ্যান। আমরা সবাই জানি ইরাকের দেশটির অধিকাংশ জুড়েই রয়েছে মরুভূমি। অনেকদিন আগে এই দেশে ব্যাবিলন নামে একটি শহর ছিল। এই শহরটি গড়ে উঠেছিল ইউফ্রেটিস নদীর তীরে। সেই সময় ব্যাবিলন শহরের রাজা ছিলেন নেবুকাদনেজার। তিনি একদিন এক অদ্ভুত পরিকল্পনা করলেন। স্ত্রীর বিনোদনের জন্য মরুভূমির ভিতরে একটি উদ্যান তৈরির কথা ভাবলেন। কিন্তু মরুভূমিতে গাছ বাঁচানো এক মহা সমস্যার কথা। কারণটা সেখানকার পানির স্বল্পতা। কাজেই স্বাভাবিকভাবে তো সেখানে বাগান তৈরি করা এক কথায় অসম্ভব। এজন্য রাজা এক বিশেষ পদ্ধতিতে বাগান তৈরির পরিকল্পনা করলেন। প্রথমে তিনি পাহাড়ের মতো একটি জায়গা তৈরি করলেন। এরপর ওই পাহাড়কে কয়েকটি তলায় ভাগ করলেন। প্রতিটি তলার চারপাশে বারান্দা তৈরি করলেন। ওই বারান্দাতেই নানা রঙের ফুল, শোভাবর্ধনকারী গাছ লাগানো হয়েছিল। ওই উদ্যানটি দেখলে মনে হতো যে গাছগুলো সব শূন্যে ভেসে আছে। মরুভূমিতে কোনো গাছ জন্মানো দুঃসাধ্য প্রায়। সেই জায়গায় এমন সুন্দর একটি বাগান তৈরি রীতিমতো আশ্চর্যের বিষয় ছিল বই কি। ওই বাগানটি অবশ্য অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। কয়েকশো বছর আগে কিছু বিজ্ঞানী ব্যাবিলনের ওই উদ্যানটির কিছু ভাঙা দেওয়াল খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের ভিডিওটি? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেল নতুন, এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।